শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। ডিসেম্বর 25 মানে বড়দিনের খুশি, কেক মিষ্টি উপহারে শিশুর মুখে হাসি। আজ রয়েছে এই মঞ্চেও নানা রঙের বাহার, ছোট্ট ছোট্ট দিদির জন্য উপহারের বাহার, সঙ্গে আছে সান্তা দাদু, আর কি বলো চাই, সবাই মিলে এক ঘন্টা আনন্দে কাটায়। সবাই রেডি? সবাইকে মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। চলো, নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল গ্লিসারিন, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, আয়ুর্বেদিক অলিভ অয়েল এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। আমরা সকলের সাথে পরিচয় করব। অঙ্কনা দে, হ্যালো। হ্যালো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বেবি, কোথা থেকে এসেছো? আমি ঘাটাল দাসপুর থেকে এসেছি। কোন স্কুলে পড়ো? সেন্ট জেভিয়ার কনভেন্ট স্কুল। কোন ক্লাস? গ্রেড 1। ভেরি গুড। রূপলেখা কোলে? হ্যালো, মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। দাঁতটা কি হয়েছে? আমি স্নান করে উঠে পাজলবুকে পড়িয়েছি, দাঁত নড়ে পড়ে আছে। যা, সান্তা ক্লাস থেকে গিফট পেয়েছো? হ্যাঁ। কোথায় তোমার বাড়িটা? আমার বাড়ি হলো সোধপুর নতুন কালীবাড়ি। গুড গার্ল হয়ে থাকবে এক ঘন্টা। পুনম মাইতি, মেরি ক্রিসমাস আন্টি। মেরি ক্রিসমাস বেবি। কোন ক্লাস? নার্সারি। নার্সারি, কোন স্কুল? আই এম পাবলিক স্কুল। কোথায় থাকো তুমি? ঘাটাল। আচ্ছা, ঐশী ওদিকে কে আছে? ওদিকে আর তাকাবে না, সবসময় এখন এদিকে তাকাবে। মা, আমাকে ভাল লাগছে না দেখতে। ঐশী কোত্থেকে এসছো? ডুমরা। ডুমরা, আচ্ছা কোন স্কুলে পড়ো? নার্সারি। স্কুলের নাম কি? স্কুলে যাও না এখন? যাই না, ছুটি পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন ছুটির সময়, এখন আমরা স্কুলের ব্যাপারে বেশি কথা বলবো না, আমরা মজা করব এক ঘন্টা। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভার জয়তে। এই যে রূপলেখা কোলে, তুই কার কোলে থাকো সব সময়? ডাক নাম কি? ডাক নাম কোনো ডাক নাম মা দেয়নি। অঙ্কনা, তোমার ডাক নামটা কি? আমার ডাক নাম তুলতুলি। তুলতুলি, তোমার কোনো ডাক নাম নেই রূপলেখা? কিন্তু আমি নিজেই ঠিক করেছি, আমি আমার কি ডাক নাম আমি কাল থেকে দেব। কি ভেবেছো কি নাম দেবে? মিষ্টি। মিষ্টি, কেন এরকম নাম কেন? মা সবসময় বলে তুই খুব মিষ্টি, তুই খুব মিষ্টি। ও বাবা, মা এরকম বলে সবসময় তুই খুব মিষ্টি? হ্যাঁ তাই মিষ্টি। আর এমনিতে বাড়িতে সবাই কি নাম বলে ডাকে তোমায়? আমি মাকে মামা বলে ডাকি, সবাই আমাকে উল্টেই মামা বলে ডাকে। বাবা মা তোমাকে ভালোবাসে খুব, বকে না তো? হ্যাঁ, আমি তো বাংলা লিখতে পারি না, বাংলার সময় একটু একটু বকে। মা বকে তোমাকে? কিভাবে বকে? যখন বকে যে তোকে আমি এতবার ওটা করালাম তুই তাও বললি না, এইভাবে সব সময় তার উল্টে এলো বকে। মাঝে মাঝে একটু পিঠের মধ্যে পড়ে? হ্যাঁ। হাত দিয়ে পড়ে না স্কেল দিয়ে পড়ে? হাত দিয়ে, স্কেল দিয়ে, চিড়ুন দিয়ে, যেইটা চোখের সামনে বাবা সেটি নিয়েই দেবে। চোখের সামনে সেটা নিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, না পেলে হাত দিয়েই, হাত দিয়ে চালিয়ে দেয়। কোনখানটা দেয়, গালে না পিঠে? গালে পিঠে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আর তুমি তখন কি বলো? তখন আমার দাদা চলে আসে, মানে জেঠু। ও, বাঁচায় তোমাকে সে? হ্যাঁ। সব থেকে বেশি কে ভালোবাসে? জেঠু। সব থেকে বেশি জেঠু ভালোবাসে, বাবা মার থেকেও বেশি? বাবা। আর সব থেকে বেশি কে বকে? মা। আর তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? জেঠু। জেঠু। কটা বন্ধু রূপলেখা? চারটে। কোন ক্লাস তোমার এখন? আমার কেজি টু। কেজি টু, পড়াশোনা ভাল লাগে? হ্যাঁ। কি ফেভারিট কি ভাল লাগে? অঙ্ক, সায়েন্স, জিকে। জাতীয় ফুল কি বাবা? লোটাস। জাতীয় ফল কি? ম্যাঙ্গো। ভেরি গুড, কেমন? আজকে জামাটা তো একদম প্রিন্সেসের মতো লাগছে, টুপি আর জামাটা পরে পুরো মনে হচ্ছে সেন্টার বউ। কেন, কার বউ হবে তাহলে? কারণ না, বউ হবে না। একটা ভালো সেন্টা খুঁজে আনবো তোমার জন্য? না। কেন?
ভাল লাগে না। টিভি দেখা হয়? আমার ফেভারিট সিরিয়াল। সিরিয়াল? কোন সিরিয়ালটা ফেভারিট? সাত ভাই চম্পা। আর ভূতু তো আমার তো না দেখলে চলে না, না দেখলে এক ঘন্টা মাথায় রাখ, সেই রাগ নিয়ে সব কিছু করি। বাবা কি করো? সেই রাগ নিয়ে আমি স্নান করি, সেই রাগ নিয়ে খাই, সেই রাগ নিয়ে মানে একদম মাথা গরম হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে তো দেখো না দেখছি একবারও। হ্যাঁ দেখি তো তোমায় বিকেল পাঁচটা। তুমি তো আমার নামটা বললেই না। তোমার নাম তো রচনা আন্টি। হ্যাঁ কি তুমি তো আমার নামটা বললে না? বললাম তো এক্ষুনি। তা আমি বলার পর বলছো? হ্যাঁ আমার ওই জন্যও ভালো লাগে, আর বাচ্চাদের হলে আমার এটাও ভালো লাগে। আচ্ছা তুমি দিদি নাম্বার ওয়ান। বড়দের দেখে কি করবো, আমি তো আর বড় হইনি এখনো। ও তাই তো, বড়দের দেখে আর কি করবো। দেখি আজ তোমার জন্য আমার একটা চিন্তা হয়ে গেল, তোমার জন্য একটা স্যান্টা আমায় জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি জোগাড় করবোই আজকে একটা স্যান্টা। হ্যাঁ হ্যাঁ আমি আজকে আমি কেমন? তুমি বাচ্চাদের সঙ্গে মজা করো, গল্প করো, তারপর বাচ্চাদেরকে গিফট দাও, খেলতে বলো। তাই তো বেবি। ওকে এবার আমরা খেলা শুরু করব, ঠিক আছে? চলো দেখো কি খেলা আছে সকলের জন্য। দেখো এখানে অনেকগুলো টুপি আছে, তার মধ্যে একটা এরকম যেটা আমরা পরে আছি, মানে একটা স্যান্টার টুপি আছে। টুপিটা পরাতে হবে, কিন্তু আমি যে কাকে পরাবো আমি সেটাই বুঝতে পারছি না। কেউ একটা আসলে তার মাথায় পরাবে, এটাই হচ্ছে খেলা। ক্রিসমাসের দিন তো স্যান্টা ক্লজই আসে যা জানি, আর রূপলেখা তো বললো আমি স্যান্টাকে চাই। তো স্যান্টা তোমার কি বউ আছে? আমি তো স্যান্টা, সেই জন্য আমার বউ লাগে না। রূপলেখা পছন্দ? আচ্ছা খেলাটাকে হয়ে যাক, তারপরে বিয়ে। হ্যাঁ ও বলছে হ্যাঁ, তুমি বলছো না। এবার যেটা করতে হবে সেটা বলি, এই স্যান্টার মাথায় টুপিটা পরানো হবে, যে সব থেকে আগে পড়াবে সে 20 পয়েন্টস আর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। রূপলেখা খেলতে আসবে, আমি দুজন একটু পাশাপাশি দাঁড়াও দেখি। দারুণ মানিয়েছে, কি বিউটিফুল লাগছে। বিয়ে করবে না কেন, কি কারণ? ইচ্ছা নেই। ইচ্ছা নেই? গলাটা আসলে ভীষণ চেনা চেনা লাগছে, বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে আর কি। ভাবতে হবে বিষয়টা নিয়ে, আপাতত গেমটা খেলি, যাও গো। চট করে দেখো কোথায় আছে টুপিটা। পেয়েছো? পেয়েছো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। আমি তোমার সাথে একটুখানি আগে কথা বলি, কেমন লাগছে বল এখানে এসে? খুব ভালো লাগছে। তুমি ক্রিসমাসের দিন কি করো? অনেক মজা করি, আমার স্কুলে অনেক বন্ধু আছে তাদের সঙ্গে। আচ্ছা কি হয় স্কুলে? স্কুলে কেক খাওয়ানো হয়, সান্টা ক্লজ গিফট দেয় আমাদেরকে, আমাদের প্রোগ্রাম থাকে। বাহ, তো এই বছর কি গিফট পেলে সান্টার থেকে? পুরো ড্রেসটা সেট। তাই? আজকে জামাটাও তো একদম টুপির সাথে ম্যাচিং, রেড এন্ড হোয়াইট। এইবারে ক্রিসমাসটা তো তুমি আমার বাড়িতে আসলে, অন্যান্য ক্রিসমাসগুলো তো কি করো স্কুলের পরে বাড়িতে এসে কি করো? এমনিতে আমি 12টায় চলে আসি, সকালে গিয়ে ক্রিসমাসের দিন সকালে যাই, তখন তো এসে ঘুমিয়ে যাই রাত্রি হয় বলে। অঙ্কন আর কি করতে ভালো লাগে? গান করতে বেশি ভালো লাগে। গান শেখো? ওই মায়ের কাছে একটুখানি করি। তাহলে একটা ছোট্ট গান শোনাও আমাকে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরায় যতন করে আগলায় রাখতাম,
তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাসায় যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে, তুই যা রে যা উইরা যা রে অন্য খাসাতে। মা কি মাঝে মাঝে এই গানটা বাবাকে গেয়ে শোনায়? ওকে অঙ্কনা, গুড গার্ল, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমার। আমরা এবার খুব ভালো করে খেলবো এবং গিফট পেতে হবে। ওরে আদর কহিরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যা রে যা উইরা যা রে। হাত মেলাও সান্টার সাথে, এটা হাতে এরম করে কিস করো। কেন কি তুমি তো, আচ্ছা আমাকে করছো। এই যে কি খবর, ঘরটা আমার ভাল লাগেনি? কার ঘরটা বলো, আমারটা না তোমারটা? তোমারটা। তাই তুমি কে থাকবে আমার সাথে? না। এই বলছো আমার ঘরটা ভালো, তা থাকবে না কেন? এমনি আমি মায়ের সাথে কথা বলে নেব, মা কিছু বলবে না। এখান থেকে স্কুলে যাবে? স্কুল তুমি আমার জানো না। আমি জেনে নেব, মাকে জিজ্ঞেস করে নেব কোথায় স্কুল। কি করতে ভাল লাগে ঐশী? খেলতে। বাড়িতে কে কে থাকে ঐশী? মা, দাদা, সনাতন, আমি। সনাতনটা কে? সনাতন। সে কে? একটা ছেলে আমাদের ঘর চা খেতে আসছে। আর তার নাম সনাতন? সনাতন। সনাতন, আচ্ছা তার নাম। আজ সারা না কাল সারা না পাই না দরকার, এ কাল না কাল সনাতন না, সে চা খেতে আসে। সনাতন চা খেতে আসে, আর কি কি করে সনাতন? গাল টিপে আমার। হ্যাঁ, তোমার গাল টিপে? আচ্ছা চা খায় আর তোমার গাল টিপে। আচ্ছা আর কি কি থাকে সনাতন ছাড়া? আর কত কত খেয়ে দিয়ে ঘর পালিয়ে যায়। সনাতন আসে চা খায়, তোমার গাল টিপে খাবার খায় বাড়ি চলে যায়। কি হতে চাও? ট্রেন চালাতে চাই। ট্রেন চালাতে চাও? কেন? ভালো লাগে। কিন্তু ট্রেন তো দারুণ স্পিডে চলে, তোমার ভয় লাগবে না? না। আচ্ছা তাহলে তুমি সাহসী? হ্যাঁ, দুধ খাই আমি। ও, দুধ খেলে তো সাহসী হয়। আচ্ছা আর কি খেতে ভালোবাসো ঐশী দুধ ছাড়া? আর কিছু খেতে ভালোবাসে না। দুধ ছাড়া আর কিছু ভালোবাসো না? মা তোমায় কিছু ভালো ভালো রান্না করে খাওয়ায় না? মাংস করে না। মা তোমায় কিছুই খাওয়ায় না? হবে না ভালো ছেলে, জল তোমার বাড়িতে গেলে পড়বে পিঠে আছে। মা তাহলে সারাদিন কি করে? ফোন নিয়ে সিরিয়াল দেখে গেম খেলে। সিরিয়াল দেখছে আর গেম খেলছে? আর তোমাকে খালি দুধ খাওয়াচ্ছে আর কিছু খাওয়ায় না? না। আর বাবা কি করে? বাবা শুধু ফোন নিয়ে মাকে ফোন করবে। বাবা খালি মাকে ফোন করে? তাহলে ঐশী এবার রেডি খেলার জন্য? গুড গার্ল, খেলবো এবার ভালো করে। হ্যাঁ, সান্টা দাদু তাড়াতাড়ি এসো, আরেকজন পাত্রী দাঁড়িয়ে আছে তোমার জন্য। কুকু, আমি তো বিয়ে করবো না বলছি। না
করবো না বললে তো হবে না, করবো না। চলো স্টার্ট, যাও ছুটতে যাও। ভীষণ সুন্দর লাগছে পুনম, তোমার জামাটাও দারুণ সুন্দর লাগছে। আর সুন্দর লাগছে ওকে দেখতে। পুনম, বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদি, দাদু, ঠাকুমা। সারাদিন কি করো পুনম? খেলি। সারাদিন খেলো? স্কুল যাও না। পুনমকে ঘুম থেকে তোলে কে টেনে টেনে? বাবা। বাবা টেনে টেনে তোলে? নিজে নিজে ওঠো না। এই শীতকালে সকাল উঠতে ইচ্ছে করে? বাবা টেনে তোলে? তারপর বন্ধু আছে? একটা। একটা? আর কেউ ফ্রেন্ড নেই? সে কি, কেন? আছে স্কুলের ফ্রেন্ড। স্কুলের ফ্রেন্ড আছে, ওকে। তুমি এত চুপচাপ কেন? পুনম, তাহলে আমরা এখন আজকে খুব ভালো করে খেলবো কিন্তু। পুনম স্টার্ট, যাও তুমি খুঁজে আনো। কাকে পছন্দ বলো? কাউকেই না। না, ওটা বললে হবে না। রূপলেখা, ওকে তো তোমাকে বিয়ে করতে রাজি আছে। রূপলেখা এসো তো। বিয়ে করব না। আচ্ছা, এই এরকম ভয় থাকবে। হ্যাঁ শোনো, বিয়ে করতে গেলে স্যান্টা হোক কি ফ্যান্টা হোক, দাড়ি গোপ কামিয়ে পরিষ্কার হতে হয়। তোমার সাথে আমার একটা অদ্ভুত মিল পাচ্ছি। এখানে একজন আসে, আমি তাকে ভীষণ ভালোবাসি, সে এসে শুধু ফ্যাঁ 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 করে কাঁদে। বিলাস, সবাই বিলাসকে দেখেছো? আমার এখানে আসতো, ডান্স বাংলা ডান্সে ও কাঁদে। এবং যখন একজন আসে তখন এই চারদিকের আলোগুলো কাঁপতে শুরু করে, তখন বিলাস কাঁদতে শুরু করে দেয় প্যাঁ প্যাঁ করে। দেখবো, তুমি যদি বিলাস না হও তাহলে তো ঠিক আছে, তুমি তো বিলাস নও, তুমি তো স্যান্টা, তাহলে দেখে তুমি আজ কি করো। কে কে, তুমি কি কাছে আছো? তুমি কি বিলাস? সত্যি কথা বলতি বিলাস? যেই কাজটার জন্য তুমি আজকে এসছো স্যান্টা দাদু সেজে, সেটাই তো হলো না। গিফটটা দিতে হবে না বেবি গুলো দেখে। আমার
এটা তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার ক্রিসমাসে কিন্তু স্যান্টাও গিফট পাবে, ডাচ বেক, কেকস এবং কুকিজের তরফ থেকে গিফট হ্যাম্পার স্যান্টার। পছন্দ কার, রূপলেখার পছন্দ বাইক, পুনামের পছন্দ বাবি ডলের সেট। বাবা, সব থেকে বড় টেডি গুলোর ঐশী পেলো। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে অঙ্কনা। অঙ্কনার জন্য রয়েছে সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল সকলের জন্য। Dashing through the snow in a one horse open sleigh, over the fields we go laughing all the way, bells on bobtail rings making spirits bright, oh what fun it is to ride. প্রত্যেককে দিদিরা গান শোনাবে এবং প্রত্যেককে দিদিরা প্রশ্ন করবে, তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দাও যেগুলো দিদি জিজ্ঞেস করবে, তাহলে 5 পয়েন্টস পাবে, তার সাথে গিফটও পাবে। ওকে, অঙ্কটা বড় হয়ে কি হতে চাও? কোনো ঠিক করিনি, বড় হয়ে ঠিক করব। ভেরি গুড, আই লাইক দিস আনসার। তো অরুণা রণিতা, অঙ্কনার কি ফার্স্ট কোয়েশ্চেন? আছে করনি তাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, আছে করনি তাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কৃষ্ণ ঠাকুরের নাম দিয়ে একটা গান শোনালাম। তুমিও ঠাকুরের নাম দিয়ে যে কোনো একটা গান বা কবিতা শোনো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বাহ, গুড, 5 পয়েন্টস। গিফট আছে আমি তোমাকে বলছি, তুমি কি পছন্দ করবে দেখো। স্কুল ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বটলের সেটটা আছে, আছে কালার বুক, কালার পেন্সিলের সেট, আছে ল্যাপটপ প্লাস ভিডিও গেম, রিমোট কন্ট্রোল ট্রাক, ব্যাডমিন্টনের গেম। তুমি কি নেবে বলো? গেম সেট। ওকে, ল্যাপটপ প্লাস ভিডিও গেম। অঙ্কনা, এইবার রূপলেখা, কি হতে চাও বড় হয়ে? মিস। মিস? তুমি কি রাগি মিস হবে? কেন? সবাইকে পিটবে, বকবে, এটা তোমার পছন্দ? আচ্ছা ঠিক আছে, এবার তোমার গান। ফুলো কা তারো কা সবকা কহনা হ্যায়, এক হাজারো মে মেরি বহনা হ্যায়, সারি উমর হামে সঙ্গ রহনা হ্যায়। ফুলো কা তারো কা সবকা কহনা হ্যায়, ফুলো কা তারো কা সবকা কহনা হ্যায়। আমরা একটা এরম ফুল নিয়ে গান গাইলাম, তুমিও যে কোনো ফুল নিয়ে গান কিংবা কবিতা শোনাও। ফুলে ফুল রোল রোল নিরুপায়,
ফুলে ফুলে রোলে রোলে, কোন রোল? চিকেন রোল না এগ রোল? এগ রোল। এগ রোল, এগ রোলটা বেশি প্রিয়, চিকেন রোলটা ভালো লাগে না? বুঝতে পারছি না দেওয়া ঠিক হবে কিনা গিফটটা। একটা শর্ত দিতে পারি, যদি সান্টা আসলে ওকে বিয়ে করে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ করে নেবে, রাজি? ঠিক আছে তাহলে গিফটটা দেবো। বলো কোন গিফটটা পছন্দ? রিমোট কন্ট্রোল ট্রাক। রিমোট কন্ট্রোল ট্রাক রূপলেখা। এবার পুনাম, কি হবে বড় হয়ে? পুনাম ডাক্তার। ডাক্তার, ওকে, পড়াশোনা করতে হবে ভালো করে। চল এবার গান শোনো। মাই কভি বতলাতা নাহি পর অন্ধেরে সে ডরতা হু মা, ইউ তো মেন দিখলাতা নাহি তেরি পরবাহ করতা হু মা, তুঝে সব সব আমি মা শব্দ দিয়ে একটা গান করলাম, তুমিও কোনো মা শব্দ দিয়ে কবিতা কিংবা গান করতে পারো। Five little monkeys jumping on the bell, one names of a bumpy seed head, mama called the doctor, doctor say no more monkeys jumping on the bell. Very good, 5 points. কি নেবে বলো? ব্যাগটা। ব্যাগ, ওকে, স্কুল ব্যাগ এবং টিফিন বক্স, ওয়াটার বটল। পুনা, এবার ঐশী। ঐশী কি হতে চায় বড় হয়ে? ট্রেন চালাতে চাই। ভেরি গুড, এবার ও জোরে গান করো। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে। আমরা দুজনে রেলগাড়ি শব্দটা দিয়ে একটা গান শোনালাম, তুমি এমন যে কোনো একটা গান বা কবিতা শোনাও যার মধ্যে রেলগাড়ি শব্দটা আছে। আইকম বাইকম তাড়াতাড়ি যদুর মাস্টার যদুর বাড়িতে কম ঝামা ঝাম পাপিস আলুর দম। বাই বাই। কি নেবে ঐশী? ব্যাডমিন্টন। ওকে, ব্যাডমিন্টনের র‍্যাকেট ঐশী। অরুণা রণিতা, আজকে ক্রিসমাস, তাই তোমাদের খালি হাতে তো আমি যেতে দেব না, তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। জাজ মেকের তরফ থেকে কুকিজ এবং কেক। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, আয়ুর্বেদিক অলিভ অ্যালেন প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন আয়ুর্বেদিক অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমার স্পেশাল গেস্ট তিন তিনজন, গোয়েন্দা তাতার সিনেমা থেকে অধিরাজ গাঙ্গুলি, জয়ব্রত দাস এবং দেবপ্রিয়া বসু। আগামী 4 জানুয়ারি মুক্তি পেতে চলেছে গোয়েন্দা তাতার। নবাব আলিবর্দী খান আমলের মোহর, সেখান থেকে রাধা কৃষ্ণের মূর্তি যার আন্তর্জাতিক বাজার মূল্য 20 কোটি টাকা। ও মূর্তি মুঝে চাই। এই ওই দেখ, কোথায় রাধা কোথায় কিষান, পুরোটাই গুলবাজি মারছে। দেশের জিনিস বিদেশে কিছুতেই যেতে দেবো না। অধিরাজ
তোমাদের সাথে একটু কথা বলি। তুমি তো গোয়েন্দা তাতারে আছো, তোমার চরিত্রটা কেমন? আমি ফেলুদাকে কপি করি। আচ্ছা, এখানে ফিল্মের অনুযায়ী তাতার ফেলুদার আধার বেশি সবই সিরিজ পড়া। সে ফেলুদা কিভাবে হাঁটে, চলে, ভাবে, সে তাকে ফলো করে, আর আমিও সেরকম ভাবে আমি নিজেকে গ্রুম করেছি। তুমি হচ্ছে তাতার? হ্যাঁ। আচ্ছা, জয়প্রিয়, তুমি? আমি এই গোয়েন্দা তাতার ফিল্মে দেবুর ক্যারেক্টারে এখানে অভিনয় করেছি। আর আমার এখানে ক্যারেক্টারটা হলো একটা খুবই ভীতু ছেলে। যখন তাতার এবং তার সবাই বন্ধু মিলে যখন কোনো অ্যাডভেঞ্চারে যায়, আমি একদম যেতে চাই না, একেবারে একটা ভীতু ছেলে। এবার আমাদের এই মুভিতে যে দুজন নিখোঁজ হয়ে যায়, সেই দুজনকে খুঁজে পাওয়াতে যে তাতার যে আমাকে যে সাহায্য করে সেই সাহসটা আনতে, সেটা দেখতে গেলেই আমাদের এই ফিল্মটা দেখতে হবে। ফ্যান্টাস্টিক। আর দেবপ্রিয়া? আমি হচ্ছে ক্যারেক্টারের নাম সোনাই, আমার বাবা হচ্ছে রনি আঙ্কেল। আমরা দুজনেই মাদারির খেলা দেখাই। কি করে আমরা এদের দলের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, তারপরে অ্যাডভেঞ্চার করতে লাগলাম, সেটা দেখতেই হবে। তাহলে তাতার, দেবু আর সোনাইয়ের গল্প শুনতে হলে আপনাদের নিশ্চয়ই দেখতে হবে গোয়েন্দার তাতার, 4 জানুয়ারি থেকে সিনেমা হল। এটা হচ্ছে অভিনয়রা। তারা দিদিরা তোমাদের অভিনয় করে দেখাবে, তোমাদেরকে বলতে হবে কি অভিনয় করছে। আমি চিটটা আগে দিই তোমাদেরকে। রূপলেখা ওয়ান কাকে দেখাচ্ছে দেখো তো রূপলেখা। দিদিরা তোমায় কি দেখাচ্ছে? এবার দেখো দাদিদিরা তোমায় কি দেখাচ্ছে। এটা কোন খেলা বলো তো অঙ্কনা? সিসো। ভেরি গুড, 5 পয়েন্ট। এবার ঐশি, নাম্বার 4, দেখো ঐশি কি করছে দাদা দিদিরা।
কি করলো এসে? বেলুন ফোলাচ্ছিল। একদম, ভেরি গুড, 5 পয়েন্টস। আজ ক্রিসমাস, তাই তোমাদের জন্য ছোট্ট গিফট। ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ তিনজনের জন্য। ভালোবাসো তো কেক? ওকে। এই রাউন্ডে সকলে স্কোর সেম, তাই সবাইকে নিয়ে যাবো যে যার মতন গিফট চুজ করবে। কি নেবে? ওইটা নেবে? ওকে, ঐশীর জন্য বারবি ডলের সেট এবং চকলেট হেলথ ড্রিঙ্কস। আর এইটা নেব। ওকে, পুনামের পছন্দ চকলেট টফিস, সঙ্গে রিমোট কন্ট্রোল কার, সফট টয়েস। ওকে, টয়লেটরি সফট টয়েস হচ্ছে রূপলেখার জন্য। অঙ্কনার জন্য রয়েছে কেকস এন্ড কুকিজ, সঙ্গে ওই দেখো তোমার এই ডক্টর সেটটা। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। আমার কাস্টম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যেই ক্ষুদে দিদি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। দর্শকদের প্রত্যেকভাবে থাকবে ভিভেলের প্রশ্ন। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলে টাইপ করুন ভিভেল স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 নাম্বারে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। আবার চিট দেবো। তিনটে ছবি এসেছে, হ্যাঁ, এগুলো কি কি ছবি আমায় বলো। লঙ্কা, তরমুজ, রামলোকে। একদম, ভেরি গুড পুনাম। কিন্তু তোমাকে যেটা বলতে হবে এর মধ্যে কোনটা ঝাল? লঙ্কা। এবার দেখি কি কি গিফট আছে, তোমার কি পছন্দ বলবে। ড্রোন প্লাস হেলিকপ্টার, স্কুটি এবং স্কেটস, ট্রলি ব্যাগ, টেন্ট হাউস, কিচেন সেট, সুইমিং পুল, গিটার, পিয়ানো, গান সেট। কি নেবে বলো? এরোপ্লেন। ওকে, হেলিকপ্টার এবং ড্রোন পুনামের। নাম্বার 2 হাত তোলো, অঙ্কনা নাম্বার 2। দুটো জন্তুর পা দেখা যাচ্ছে, কোনটা কার পা বলো। দুটো অ্যানিমালের নাম আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো। এটা যদি লায়ন হয় তাহলে উপর নিচটা কি অ্যানিমাল বলো। ড্যাশ ও জি, কোন অ্যানিমাল? ডগ। ডগ, ডগ এর স্পেলিং বলো। ডি ও জি। 20 পয়েন্টস। কি গিফট নেবে বলো? ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগ রূপলেখা। এইবার ঐশী নাম্বার 4। তিনটে ছবি দেখতে পাচ্ছ ঐশী, কোন রাইমের কথা মনে পড়ছে? তিনটে ছবি দেখে বলো রাইমটা কি হবে। আচ্ছা উঠে দাঁড়াও, আমি বলে দিচ্ছি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ওয়ান টু থ্রি ফোর হয়ে গেল। এবার আমরা সেকেন্ড রাউন্ড অফ কোয়েশ্চেন যাবো, 4-3-2-1। তো 4 ছিল হচ্ছে ঐশী, ঐশী তোমার সেকেন্ড কোয়েশ্চেন দেখো, দেখো এটা পারো কি। সান্টা ক্লজ ছবিতে কি ভুল আছে ঐশী? টুপি। হ্যাঁ, টুপি তো পরে আছে, টুপিটা কি ভুল? রেড কালারটা নেই। ভেরি গুড, 20 পয়েন্টস। কি গিফট নেবে বলো? ঘর। টেন্ট হাউস। ওকে, ঐশীর জন্য টেন্ট হাউস। রূপলেখা নাম্বার 3। রূপলেখা তোমার সেকেন্ড কোয়েশ্চেন দেখো। এই তিনটে ছবি দেখলে আমরা কোন দিনের কথা মনে করি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। 20 পয়েন্টস। কি গিফট নেবে বলো? কিচেন সেট। ওকে, কিচেন সেট রূপলেখা। নাম্বার 2 অঙ্কনা,
অঙ্কনা তোমার সেকেন্ড কোয়েশ্চেন দেখো। দুটো ফুলের ছবি আছে, নাম কি? জবা ফুল। কোন ফুলটা বড় বড় গোল গোল অরেঞ্জ কালারের হয়, ইয়েলো কালারের হয়? বলে দিই আমি, গ্যাদা ফুল, ইংলিশে বলে মেরিগোল্ড। আর পাশেটা ছিল জবা ফুল, ইংলিশে বলে হিবিস্কাস। এইবার নাম্বার ওয়ান হচ্ছে পুনাম। পুনাম তোমার সেকেন্ড কোয়েশ্চেন দেখো টিভিতে। তিনটে ছবি দেখতে পাচ্ছি, এই তিনটে ছবির মধ্যে কে ডিম পারে? মুরগি। কি নেবে পুনাম? সুইমিং পুল। সুইমিং পুল পুনামে। আটটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। দেখবো ফাইনালি স্কোর কার কি দাঁড়ালো এবং কে হলো আজকে দিদি নাম্বার ওয়ান। আজকে ক্রিসমাসের দিনে খুব বাচ্চাদের আনন্দের দিন, বাচ্চারা যে এক ঘন্টা দারুণ মজা করেছে আমার এই ঘরে এসে, প্রচুর গিফট পেয়েছে, কিন্তু যার স্কোর আজ সব থেকে বেশি সেটা হচ্ছে রূপলেখা কোলে, 65 পয়েন্ট আজকে দিদি নাম্বার ওয়ান। সবাই চলে সরিছে, এ নাও এটা তোমার। উইনারের ট্রফি রূপলেখা, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ না চকলেট। দিদি নাম্বার ওয়ানের স্যাশে জি বাংলার তরফ থেকে সোনার হার, এটা রূপলেখার মাম্মার। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে রূপলেখার পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে এই বাঞ্ছারাম। তোমরা বেবি, তোমরা এই বাক্স ধরতে পারবে না, তোমরা চকলেট ধরে থাকো, এগুলো সবাই তোমরা বাড়িতে নিয়ে যাবে, সবার জন্য আজ চারটে চারজনের। ওকে, অলিভ আলেনের তরফ থেকে গিফট হ্যাম্পার রূপলেখার, সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য রয়েছে ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ, সকলের জন্য রয়েছে টেডি বিয়ার। টিভির পর্দার ওপারে যেসব বেবিরা রয়েছে, বড়রা রয়েছেন, সবাইকে মেরি মেরি ক্রিসমাস। ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, আজকে সন্ধ্যে দারুণ আনন্দ করে কাটান। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। নমস্কার।